আসসালামু আলাইকুম, আমি এলএস শপ থেকে। আমি আজকের ভিডিওতে দেখাবো উইথড্র একটি মাইক্রো ফিন্যান্স সফটওয়্যারে উইথড্রর অপশনগুলো কী কী কাজ করে। আমাদের এলএস মাইক্রো ব্যাংকিং একটা সমবায় সমিতি ও এনজিও ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনারা লোন, সেভিংস, ডিপিএস, এফডিআর এগুলো মেনটেন করতে পারবেন, এগুলো হিসাব করতে পারবেন। তো আমি আগের পর্বগুলোতে দেখিয়েছি সেভিংস, লোন, ডিপিএস, এফডিআর, বুথ এগুলো কীভাবে কাজ করে, কীভাবে এন্ট্রি করবেন, কীভাবে কালেকশান করবেন। আজকে আমি দেখাবো কীভাবে উইথড্র করবেন। আমি এই উইথড্র অপশনে গিয়ে ফার্স্টেই দেখতে পাচ্ছি পেন্ডিং উইথড্র। আচ্ছা, এখানে কোনো পেন্ডিং উইথড্র দেখতেছি না। পেন্ডিং উইথড্র, আচ্ছা আমি একটা পেন্ডিং উইথড্র এখানে কোথা থেকে আসবে এটা আমি একটু দেখাই, পেন্ডিং উইথড্র কোথা থেকে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা পেন্ডিং উইথড্র ট্রানজেকশন আছে, যেগুলো ফিল্ড অফিসাররা মার্ক থেকে অ্যাপস থেকে রিকোয়েস্ট করছে। যে রিকোয়েস্টটা কীরকমভাবে করছে, যে আমি এই ইউজার আইডি এই মেম্বারের 5 জানুয়ারি মানে আজকের ডেটে আমি সেভিংস থেকে উইথড্র করছি, স্লিপ নাম্বার এত এবং টোটাল সেভিংস তার এত টাকা আছে, এবং এখান থেকে সে 2000 টাকা উইথড্র করতে চায়। তার নেট সেভিংস হবে হচ্ছে 19,458 টাকা। ঠিক সেম জিনিসই এখানে সানি বণিক, আজকের ডেটে দুইটা উইথড্র রিকোয়েস্ট আছে। আমি দেখতেছি টোটাল 30,000 টাকার আমার উইথড্র রিকোয়েস্ট এসেছে। এখন এই উইথড্র রিকোয়েস্টটা যদি আমি, যদি আমার ক্যাশে টাকা না থাকে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি বা এটাকে পোস্টপেন করে রাখতে পারি যতক্ষণ না ক্যাশে টাকা আসবে। এখানে আমি চাইলে এখানে ভিউ দেখতে পারি, যে উইথড্রটার ডিটেলসটা দেখতে পারি, যদিও সব ডিটেলসটা এখানে চলে আসে। আচ্ছা, এরপর যদি আমি উইথড্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, তাহলে আমি এখান থেকে এই চেক বাটনে ক্লিক করে প্রফিট শেয়ার, যদি আমরা তাকে প্রফিট শেয়ার করতে চাই, তাহলে আমরা এখান থেকে প্রফিট শেয়ার করতে পারি। আর যদি না করি তাহলে সমস্যা নেই, আমরা এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলেই এই যে দেখেন, এই উইথড্রটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের রিকোয়েস্ট একটা উইথড্র থাকবে, যে উইথড্রকে আমরা কনফার্ম করে দিব ব্রাঞ্চ প্যানেল থেকে, যেটা অ্যাপস থেকে রিকোয়েস্ট করে রাখবে। ওকে, এরপর আমরা উইথড্র অপশানে আছি। উইথড্র অপশানে দেখতেছি এখানে আমরা কীরকম উইথড্র করব। আমরা উইথড্র করব যে মঙ্গল দাস এর সেভিংস অ্যাকাউন্ট থেকে উইথড্র করব। এই যে আমার ব্যালেন্স দেখতেছি 520 টাকা তার ব্যালেন্স আছে। আমরা চাচ্ছি যে এখান থেকে 500 টাকা তার উইথড্র করব, 500 টাকা উইথড্র করব। আচ্ছা, উইথড্র করার অপশানে আমরা দেখতেছি, যদি এই সে 500 টাকা না হয়ে যদি তার 20,000, 30,000 বা 40,000 টাকা হয়তো, তখন আমরা যদি চাই তাহলে তাকে প্রফিট শেয়ার করতে পারি। এখানে পার্সেন্টেজ দিয়েও প্রফিট শেয়ার করা যায়, 1%, 2%, 3%, যাই হোক আপনি যতটুকু প্রফিট শেয়ার করতে চান। বা এখানে ডিরেক্ট আমি বলে দিতে পারি যে তাকে আমি 10 টাকা প্রফিট শেয়ার করতেছি। এবং এই যে সেই টাকাটা সেভিংস রাখছে, এ থেকে আমি কিছু সার্ভিস চার্জ কাটবো, কারণ আমি তার কাছ থেকে 5 টাকা সার্ভিস চার্জ কাটবো। তাহলে তাকে পেয়েবল অ্যামাউন্টটা হচ্ছে 505 টাকার মতো। সো আমরা এখন এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে এর এই দেখেন, এখানে তার উইথড্রটা হয়ে গেল, উইথড্র অ্যামাউন্ট 500 টাকা। এবং যেখানে কোম্পানি প্রফিট, যে সার্ভিস চার্জটা আমি 5 টাকা নিয়েছি, এটা ডিরেক্টলি কোম্পানিদের প্রফিট হবে, আর আমি তাকে 10 টাকা প্রফিট শেয়ার করছি। আপনি চাইলে এখান থেকে তার ইনভয়েসটা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন, যে তার এমআর নাম্বার, ট্রানজেকশনের আইডি সহ তার সব বিস্তারিত আছে, সে কোথা থেকে উইথড্র করলো, 5,000টা তাকে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর আমি দেখাই যে একটা মেম্বারের ডিপিএস কিভাবে উইথড্র করবেন। যেমন দেখতেছি এই মেম্বারটার একটা ডিপিএস আছে, এই ডিপিএসটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখতেছি যে এই ডিপিএস 24 মাসের একটা সময় ছিল এই ডিপিএসটা চলার, বাট সে এখন পর্যন্ত 4 মাস পর্যন্ত সে ডিপিএসটা রানিং রাখছে, যেখানে 25,200 টাকার মতো তার প্যাকেজ অ্যামাউন্ট ছিল, কিন্তু এ পর্যন্ত সে
1000 টাকা ডিপিএস করছে, 50 টাকা ইন্টারেস্ট পেয়েছে, এবং তাকে আমরা পেমেন্ট করতে পেবল অ্যামাউন্ট, তার ডিপোজিট অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট দুইটা মিলে তার হচ্ছে 1050 টাকা। আমি চাচ্ছি যে এই 1050 টাকা তাকে আমরা দিয়ে দিব। এই 1050 টাকা অটোমেটিকলি চলে আসছে। এমআর নাম্বার, স্লিপ নাম্বার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না হলে এই যে সার্ভিস চার্জ অ্যামাউন্ট, যে সার্ভিস চার্জটা আমরা যদি ডিপিএসটার অনেক অ্যামাউন্ট হয়, দেখা যায় যে 2 লাখ 3 লাখ অনেক দিন ধরে সে ডিপিএস করছে, তখন একটা সার্ভিস চার্জ আপনি রাখতে পারেন কোম্পানি প্রফিট হিসেবে। আমি এখানে কোম্পানি প্রফিট কোনো সার্ভিস চার্জ রাখলাম না, দিয়ে আমি সাবমিট করে দিলাম, তাহলে এই ডিপিএস অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, এটা ম্যাচুরিটি ডিপিএস হয়ে যাবে এবং এটা একবারে পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি এখন এফডিআর অ্যাকাউন্ট কিভাবে উইথড্র করব। আচ্ছা, এই যে এই একটা মেম্বারের আমরা চেক করে দেখবো যে এই মেম্বারের কোনো এফডিআর অ্যাকাউন্ট আছে কিনা। আমি দেখতেছি এই মেম্বারের একটা এফডিআর অ্যাকাউন্ট আছে, আমি এই এফডিআর অ্যাকাউন্ট থেকে তার উইথড্র করতে চাই। এখন এফডিআর এর সিস্টেম যেভাবে হয়, যে এফডিআর হয় প্রিন্সিপাল নিতে হবে, হয় প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট নিতে হবে, নয় শুধু ইন্টারেস্ট নিতে হবে। এখানে আপনি সিলেক্ট করেন যে শুধু ইন্টারেস্ট নিবে, অলরেডি তার 10 মাস পর্যন্ত ইন্টারেস্ট বাকি আছে, যেহেতু 24শে ফেব্রুয়ারি অলরেডি লাস্ট পেমেন্ট করা হয়েছে, যেদিন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেমন 24শে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং 24শে ফেব্রুয়ারিতে তার লাস্ট ট্রানজ্যাকশন করা হয়েছে, সো এখনও কোনো পরিমাণ টাকা উইথড্র করা হয়নি। তার মান্থলি টাকার পরিমাণ 10,000 টাকা, সে 10,000 টাকা মান্থলি পাবে। সো এই 10,000 টাকা এখন 10 মাসে 1 লাখ টাকা হয়ে গেছে তার ইন্টারেস্ট অ্যামাউন্ট। যদি আপনি ইন্টারেস্ট শুরু দিতে চান, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্টে ক্লিক করবেন, আর যদি বলেন যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দিবেন, তখন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টে চাপ দিলে এই যে আপনার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আসবে। এখানে বলে রাখি যে এফডিআর এর ব্যাপারটা হচ্ছে যে এফডিআর এর যে পরিমাণ ইন্টারেস্ট থাকবে, আপনি শুধু তাকে ইন্টারেস্টটা দিতে পারেন। আর যদি আপনি এই প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, যদি মনে করেন যে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে 2 লাখ টাকা, আপনি 2 লাখ টাকার থেকে 1 লাখ টাকা দিয়ে দিতে যাচ্ছেন, আমি যদি 1 লাখ টাকা দিয়ে দেই, 1 লাখ টাকা দিয়ে দেই, তাহলে এই 1 লাখ টাকা তো আমার ইন্টারেস্টটা নিচ্ছে, তার সাথে এই 1 লাখ টাকাটা আমার তার প্রিন্সিপাল 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা কমে 1 লাখ টাকা, 1 লাখ টাকা সে ইন্টারেস্টটা কাউন্ট করবে আবার। মানে সে পরের মাস থেকে এই বাকি 1 লাখ টাকা যেটা থাকবে, সে 1 লাখ টাকার উপর ইন্টারেস্টটা পাবে। চলুন দেখে আসি একটা ট্রানজেকশন করে। এই যে আমি একটা ট্রানজেকশন করলাম, যে এখানটায় অ্যামাউন্ট 1 লাখ টাকা এবং ইন্টারেস্ট 1 লাখ টাকা, তার মানে প্রিন্সিপাল সে 1 লাখ টাকা তুলছে এবং ইন্টারেস্ট 1 লাখ টাকা তুলছে। আমি যদি এর প্রোফাইলে আর একবার যাই তাহলে দেখতে পাচ্ছি এই এফডিআর অ্যাকাউন্টের এখানে এসছে, সে উইথড্র করছে 1 লাখ টাকা, ইন্টারেস্ট করছে 1 লাখ টাকা, এবং সে আজকে ডেটে ট্রানজেকশন করছে, তার সাথে সাথে তার প্রিন্সিপাল হয়ে গেছে 1 লাখ টাকা। তার মানে 1 লাখ টাকা যে সে প্রিন্সিপাল উইথড্র করছে এবং 1 লাখ টাকা তার প্রিন্সিপাল অবশিষ্ট রয়েছে। এই 1 লাখ টাকার উপর আমার, এই যে আগে ছিল 10,000 টাকা, এখন সে 5,000 টাকা মান্থলি পাবে। এখন পর্যন্ত তার 1 মাসও হয় নাই, এই জন্য এখানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা জিরো হয়ে আসছে, এটা অটোমেটিকলি চলে আসবে। যত মাস স্পেন্ড করবে এই এফডিআর অ্যাকাউন্টটা, তত হিসাবটা চলে আসবে। আচ্ছা, এই দেখলাম আমি এফডিআর এর উইথড্র অপশান। এখন উইথড্র অপশানে দেখতে পাচ্ছি এখানে অল উইথড্র, এখানে সবগুলো উইথড্র লিস্ট দেখা যাবে যে কোন মেম্বারের কখন উইথড্র হয়েছে। এই যে চাইলেই দেখা যায় যে কোন মেম্বার কবে উইথড্র করছে, কত টাকা উইথড্র করছে। এখান থেকে উইথড্র রিপোর্ট, এই যে উইথড্র রিপোর্ট, আমি চাইলে ডেট ওয়াইজ উইথড্র রিপোর্ট বের করতে পারি। আমি যদি মনে করি যে এই 2023 সাল, 2023 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমার কি পরিমাণ উইথড্র হয়েছে, এই যে দেখেন আমার সব উইথড্র গুলো ডেট ওয়াইজ দিয়ে দিয়েছে, যে কোন ডেটে কত টাকা উইথড্র করা হয়েছে এবং কত টাকা ইন্টারেস্ট কাউন্ট করা হয়েছে।
এই যে সব হিসাবগুলো এখানে চলে আসতেছে। এখানে উইথড্রল স্টেটমেন্ট আছে, উইথড্রল স্টেটমেন্টটা হচ্ছে যে আমি গ্রুপ ওয়াইজ বা ইউজার ওয়াইজ যে কোনো ট্রানজ্যাকশন যে কোনো উইথড্রল অ্যামাউন্টটা দেখতে পারি। আচ্ছা, আমি আবার জানুয়ারি মাসের আমি জানুয়ারির 1 তারিখে চলে গেলাম এবং আজকের ডেট পর্যন্ত নিলাম, আমি সবগুলো উইথড্র লিস্ট দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমার সবগুলো উইথড্র হিসাব চলে আসছে, আমি কোথা থেকে কোন অ্যাকাউন্ট থেকে উইথড্র করছি, FDR নাকি সেভিংস নাকি DPS, এই সবগুলো হিসাব চলে আসছে এবং কত অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, ইন্টারেস্ট অ্যামাউন্ট কত, এগুলো সব হিসাবগুলো চলে আসছে এবং কে ট্রানজ্যাকশন করছে, কোন আইডি থেকে ট্রানজ্যাকশন হয়েছে এবং উইথড্র ডেট কবে এবং ট্রানজ্যাকশন ডেট কবে, তারপর নাম নাম বলতে কোন মেম্বারের নাম, এগুলো সব হিসাব আছে এখানে। চাইলে আপনি গ্রুপ ওয়াইজও বের করতে পারেন, গ্রুপ ওয়াইজও আপনি উইথড্রল স্টেটমেন্টটা বের করতে পারেন। এই যে যেমন এই গ্রুপের আন্ডারে এই মেম্বারগুলো পড়ে, তাই শুধু এই দুইটা আসতেছে। আচ্ছা, এই ছিল আমাদের উইথড্র রিলেটেড ব্যাপার। এখানে সমবায় সমিতি সফটওয়্যার বা NGO সফটওয়্যার যাই বলুন না কেন, আপনার ক্ষুদ্র সমবায় সমিতি ব্যবসার পরিচালনা করার জন্য এই সফটওয়্যারটা অনেক হেল্পফুল। আপনি চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন, খুব অল্প খরচে মাসিক চার্জ দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, আর এখানকার ডাটা লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি খুব নির্দ্বিধায় সফটওয়্যারটি নিতে পারেন। এ পর্যন্ত আমাদের 35 বা 35টার মতো ক্লায়েন্ট আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতেছে। আমাদের সার্ভিস সফটওয়্যার, 24 ঘন্টা আপনি সার্ভিস পাবেন, আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয়। আপনার বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে লগ ইন করুন, www.bank.lssoft.xyz, এবং আরও যদি জানতে ইচ্ছে করেন বা সফটওয়্যারটি পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন করে আপনি আরও বিস্তারিত জানতে পারেন বা সফটওয়্যারটি নিতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।